নমস্কার, কেমন আছেন সবাই? আমি শ্রেয়া, নতুন আর একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। ছুটির দিনে ওয়েদারটাও খুবই ভালো, তাই একটু নীল শাড়ি পরেছি, পরে ঘুরতে বের হয়েছি আমাদের বাসার পাশেই। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, সব কিছু মিলিয়ে ঘুরতে বেশ দারুণ লেগেছে। পার্কে আসছিলাম আর এখানে মাছ ভেজে রেখেছিলাম আগেই। আগে তো দেখতাম আর কি, যে শীতের দিনে মা মাছ এভাবে ভেজে রাখতো, তখন তো আর এত ফ্রিজের প্রচলন ছিল না, ভালোই থাকতো, তাই আমিও ফ্রিজে রাখিনি। এদিকে রান্না করে নিয়েছি কাঁচা কলা ভাজা, বাঁধাকপি ঘন্ট, আর হচ্ছে চিংড়ি আর ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করেছি। এবার তারা তিনজন খেতে বসে গিয়েছে। নর্মালি আসলে আমাদের এখানে সত্যিকার অর্থে আমরা সারা বছরই মোটামুটি দুইটা আইটেমের মাছই খাই, ভাবা যায় বলুন, দুই আইটেমের মাছ। একটা হচ্ছে একটা কাতলা মাছ পাওয়া যায় পাকিস্তানি একটা দোকানে, এখান থেকে 35 মতো ড্রাইভ মিনিট আর কি সময় লাগে ড্রাইভ করে যেতে, তো ওইখানে ওই কাতল মাছটা নিয়ে আসি। আর হচ্ছে মাঝে মধ্যে ইলিশ মাছ যদি থাকে আর কি, একটু ইলিশ মাছ নিয়ে আসি। আমাদের ভীষণ অ্যালার্জি, তো চিংড়ি আর ইলিশ ধরেন বাদ হয়ে গেল। এবার ওই কাতল মাছটা পাকিস্তানি দোকান থেকে মাঝে মধ্যে আনা হয়, কেননা বড় বড় মাছ, এত বড় বড় মাছ মানে আর ভালো লাগে না খেতে, এই জন্য আমরা খুবই কম খাই। আর হচ্ছে চাইনিজ একটা দোকান আছে, ওইখান থেকে ছোট্ট একটা মাছ আছে, ওইটা হচ্ছে আমরা নিয়ে আসি। তো ওই ছোট মাছটা খাওয়া হয় আর হচ্ছে ওই কাতল মাছটা। ছোট মাছ খেতে খেতে যখন আর ভাল লাগে না, একই ছোট মাছ তো আর কতই ভালো লাগে, তখন কি করি আবার হয়তো বা 1-2 সপ্তাহ ওই বড় মাছটা নিয়ে এসে একটু রান্না করি। এই দুই আইটেমের মাছই আমাদের সারা বছর খেতে হয়, কিছু করার নেই। আর হচ্ছে চিকেনটা, কেননা মাটন অত বেশি মানে আমাদের অ্যালার্জি খায় না, আর পাশাপাশি যেহেতু এখানে দোকানও নেই, মাটনটা ওইভাবে পাওয়া যায় না, কিনলে হচ্ছে পুরো অনেক দূরে যেয়ে মোটামুটি ঘণ্টাখানেক মতো আর কি মনে হয় ড্রাইভ করে যেতে লাগে, ওইখানে যেয়ে কিনতে হয়। তাও হচ্ছে একটা কিনলে তারপর ওরা হচ্ছে ওইখান থেকে কেটে দেয়, সো ওগুলাও হয় না, চিকেনটাই বেশি চলে। মাঝে মধ্যে হয়তো বা মাটন আনা হয়। তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমাদের খাওয়ার আইটেম। আর এ দেশীয় সবজি যেগুলো হয়, ফুলকপি ধরেন একবারেই খাই না, ভালো লাগে না, শীত আসলে আমি একটু খাই, কেননা সারা বছর একই জিনিস তো ভালো লাগে না। এদিকে স্নেহার পিসি ফোন দিয়েছে, খাচ্ছে আর হচ্ছে ওরা কথা বলছে, আর আমিও হচ্ছে ওদের সঙ্গে কথা বলছি আর ওদেরকে খাওয়াচ্ছি। খেতে খেতে বেশ একটু দেরি হয়ে গেছে। ফুলকপি আর চিংড়ি মাছের তরকারিটা স্নেহা ভীষণ পছন্দ করে, কিন্তু অ্যালার্জির সমস্যার জন্য দিতে পারি না। আজকে ভাবছি স্নেহা আর হচ্ছে শ্রেয়াস ওদের দুজনকে নিয়ে লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যাওয়া খুবই দরকার, কিন্তু বেশ কয়েকদিন হলো এই যাব যাব আজ যাব কাল যাব করতে করতে দেরি হয়ে গেছে। স্নেহার হচ্ছে রিডিং লগ আর কি কমপ্লিট করতে হয় প্রত্যেক দিন, মোটামুটি 30 মিনিট পড়া বাধ্যতামূলক, স্কুল থেকে বলে দিয়েছে, পড়ে আবার লিখে সেটা হচ্ছে টিচার প্রত্যেক দিন চেক করে। তো এই যাব যাব করতে করতে যাওয়াই হচ্ছে না, আজকে যাবই ভাবছি। ছুটির দিনও আছে, গিয়েছিলাম, এইখানে নিয়ে আসছি, দেখেন 3 ব্যাগ বই নিয়ে আসছি। আর এই বইগুলো মোটামুটি 2 সপ্তাহ মতো রাখতে পারবো, দেন হচ্ছে ফেরত দিতে হয়। তো এখানে সব স্টেটেই এরকম লাইব্রেরি আছে। স্নেহার আগেও এরকম বই নিয়ে আসতাম, পড়ে আবার ফেরত দিয়ে আসতে হতো, মাঝে মধ্যে হয়তো 1 সপ্তাহ লেট হলে ওরা কিছু বলে না। আবার যদি বইটা আপনি হারিয়ে ফেলেন, তাহলে বইয়ের যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা হচ্ছে ওরা ওদেরকে ব্যাক দিতে হয় আর কি, দিয়ে দিতে হয়। তো আমাদের মাঝে মধ্যে এরকম হয়, স্নেহা বা শ্রেয়াস একটা বই হয়তো বা হারিয়ে ফেলেছে, খুঁজেও পাচ্ছে না, মানুষ বলে না হারানো জিনিস কিন্তু পাওয়া যায় না সহজে, আবার অনেক সময় এমন হয় হয়তো বা ছিঁড়ে ফেলেছে, তো ওরকম আর কি তখন টাকাটা ব্যাক দিতে হয়। আর এইখানে যে বইগুলো নিয়ে আসছি আর স্নেহা পড়বে, পাশাপাশি শ্রেয়াসের জন্যও কিছু বই আছে, বাচ্চাদেরও বই আছে, তো ভালোই হয় আমাদের, স্নেহার জন্য আনতে পারি, পাশাপাশি শ্রেয়াসেরও কিছু পিকচার আছে যেগুলো মানে বিভিন্ন নেম আছে ওইগুলা আছে, তো ওইগুলো নিয়ে আসতে পারি, ও একটু এগুলোর সঙ্গে পরিচিত হতে পারে। এখানে তো অনেকগুলো বই নিয়ে আসা হয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে আজকে কোন জিনিস জানেন লাইব্রেরিতে, সেটা আপনাদেরকে বলছি। এতগুলো বইয়ের ভিড়ে হঠাৎ করে আমেরিকান লাইব্রেরিতে দেখি বাংলা লেখা বইটা,
এত ভালো লেগেছে দেখেন, ইয়ামি ইয়ামি এসো খাই। স্নেহা তো একদম চিৎকার করে উঠেছে, বলছে মা দেখো বাংলা বই। আর আমার এত ভালো লেগেছে, আমি কখনো চিন্তাই করতে পারিনি যে আমাদের বাংলা ভাষায় লেখা বই আমেরিকার লাইব্রেরিতে। স্নেহা ভীষণ খুশি হয়েছে আর আমিও খুবই খুশি। আমরা কি করেছি, ওই দুইটা বই, দুইটা না তিনটা বই, আর একটা শ্রেয়াস কোথায় যেন রেখেছে, এই যে আর একটা, হ্যাঁ, তো এই তিনটা বই সাথে সাথে নিয়ে নিয়েছি। এত ভালো লেগেছে, সত্যি বোঝানোর মানে ভাষা নেই। আমেরিকান লাইব্রেরিতে আমাদের বাংলা ভাষায় লেখা বই, ভাবা যায় বলুন তো, এতটা ভালো লাগছে আর নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছিল। বাংলা বাংলা ভাষাভাষীর মানুষ আমরা, আর আমাদের বাংলা ভাষায় লেখা বই আমেরিকান লাইব্রেরিতে, এটা সত্যি আমাদের জন্য অনেক অনেক বড় একটা গর্বের বিষয়। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। স্নেহাকে বললাম যে তুমি এই সবগুলো বই পড়বে, পড়ে শোনাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।